তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেকদিন পর আমার আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছ। তো আজকে আমার স্পেশাল, সেটা সবাই তোমরা আমার দাদাকে চেনো, তো আমার থেকে অনেক সবাই চেনো, তো সেটা হচ্ছে অর্জুন দা। তোমরা অনেক গান শুনেছো অর্জুন দার, তো আমি আজকে অর্জুন দার বাড়িতে আছি এবং অর্জুন দার স্টুডিওতে বসে আছি। আজকে আড্ডা করব, মজা করব এবং অর্জুন দার সাথে গান শুনবো। তো ব্লগটা আরম্ভ করি, লেট দ্য স্টার্ট ইট। তো আজকে অর্জুন দার বাড়িতে হঠাৎ অনেকদিন পর, অনেকদিন লকডাউনের আগে আসার কথা ছিল, তো লকডাউনের সময় কারো বাড়ি যাওয়া উচিত না, এমনকি বাড়িতে থাকা সেফ, সেটাই আমি এখন অনেকদিন পর জন্য আজকে চলে আসছি অর্জুন দার বাড়িতে। তো অর্জুন দা আজকে কিছু বলবে, তারপর হচ্ছে আমরা গান আর কি কিছু শ্যুট, মানে শ্যুট তো দেখাতে পারবো না, কিন্তু এক মিনিট দেড় মিনিটের একটা গান জাস্ট শুনবো অর্জুন দার গলার। তো চলো অর্জুন দার সাথে কিছু কথা বলো, শুনি নেওয়া যাক। তো এই হচ্ছে সন্দীপ ভাই, সন্দীপ এর সাথে অনেকদিন ধরেই আমার খাতির, মানে চেনা জানা আর কি। তো আমি চাই তোমরা সবাই মিলে ওকে একটু সাপোর্ট করো। ও কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে লাগবে, এক দেড় বছর ধরে ব্লগ শুরু করেছে। তো তোমরা তো জানোই ব্লগ কীরকম হয়, ওটা বেশি করে বুঝিয়ে কাউকে বলার, মানে কিসে বলার দরকার নেই, ওটা সবাই জানে যে ব্লগ জিনিসটা কী। এখনকার দিনে সবাই জানে যে ব্লগ জিনিসটা কী, এখন জানে সবাই। হ্যাঁ, তো ওর ইউটিউবে চ্যানেল আছে, আর ওর চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ বং, নাকি একটা আর আরেক সন্দীপ কিটি, দুই দুটো চ্যানেল ইউজ করেছিল এটা। তো যাই হোক, তোমরা সবাই ওকে একটু উৎসাহ দাও, আর সবাই মিলে উৎসাহ দিলে কি হয়, ও একটু এগিয়ে যাওয়ার, মানে অনুভূতি যেটা, এগিয়ে যাওয়ার যে একটা আবেগ ওটা পায় আর কি। কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে ওকে একটু এগিয়ে দাও, তাহলে কী হবে, ভবিষ্যতে ছেলেটা একটু এগিয়ে যাবে, আরও ভালো একটা পথ বেছে নিতে পারবে, যে না ব্লগ করে ও মানে এগিয়ে নিয়ে যেতে পারে আর কি, ব্লগ ব্লগটাকে, নাকি রে ভাই? হ্যাঁ। তো আমি চাই এটাই যে তোমরা সবাই মিলে একটু একটু ওকে হেল্প করো, মানে শেয়ার অ্যান্ড সাপোর্টের মাধ্যমে হেল্প করো। তো আমরা অর্জুন দার সাথে কথা বললাম, তো অর্জুন দার সাথে আমার মোটামুটি অনেক দিন ধরেই চেনা জানা। তো অর্জুন দা, হ্যাঁ, অনেক দিন, মোটামুটি চার পাঁচ বছর আগে তো চেনা জানা, এমন তারপর ফেসবুক আছে, সব সব আছে তখন আমার গানের মাধ্যমে। তো ওখান থেকে হচ্ছে সব চেনা জানা, তারপর হচ্ছে গান আছে অর্জুন দার। তো আমরা অর্জুন দার চ্যানেলটা অবশ্যই আমি নিচে ডিসক্রিপশনে দেবো, অর্জুন দার গানটা, অ্যাকচুয়ালি অর্জুন দার চ্যানেলটা আছে। তো অর্জুন দার খুব নিজের ভয়েস রেকর্ডিং থাকে, তো প্লাস এখন হচ্ছে যেহেতু নতুন গান আপলোড হবে, সব অর্জুন দার পার্সোনাল মিউজিক, মিউজিকটা দিয়েই রেকর্ডিং। ইদানিং একটা গান রিলিজ হয়েছে, গানটার নাম হচ্ছে দিশেহারা। গানাতে গানাতে টপ ১৫ ট্রেন্ডিং লিস্টে গানটা চলছে, বেঙ্গলি গানের, বাংলা গান আর কি, একটা দিশেহারা। সো আমি চাইবো সবাই একটু ইউটিউবে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন কি গানা, তারপরে হাঙ্গামা, জিও সেভেন, আদার্স লাইক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেগুলো হয় আর কি, ওগুলোতে গানটা পাওয়া যাবে, সবাই একটু শোনো। আর ভালো লাগলে সেটা তো বলতে, লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল সবাই জানো, মজা হয়, আড্ডা করি, শুধু খুব এনজয়টি হয়। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অর্জুন সরকার, অর্জুন সরকার সার্চ দিলেই সব জায়গায় চলে আসে। আমি চ্যানেলে আমি নিচে দেবো ডিসক্রিপশনে, সেখানে গিয়ে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে, ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে, গানগুলো মজা নেবে, আর গার্লফ্রেন্ড থেকে শেয়ার করতে পারো, মজা মজা গান আছে, হার্ট উইট গান আছে, মনে কর ব্রোক, একদম ব্রোক হার্ট। তারপর হচ্ছে যে সাবস্ক্রাইব তো করতে হবে, সাবস্ক্রাইব করতে হয় কারণ জানো আমার ভিডিও দেখলে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হয়, তো মজা হবে। এখন কিছু গান শুনবো, আর পরে তো আড্ডা হবে, চলবে চলবে, মজা তো হবে, আমি আছি, মজা হবে অবশ্যই। গান শুনাই নাকি একটা? তো চলো একটা গান শুনাই, ওখানে মিউজিকটা শুনে গান শুনি, একটু খালি গলায় হোক, তারপরে অবশ্যই নতুন যে গানটা রিলিজ হয়েছে কিছুদিন আগে সেটাই একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সেটাই। কেন যে তোমায় ভালোবেসে হয়েছি আজ দিশেহারা, কেন যে তোমায় ভালোবেসে হয়েছি আজ দিশেহারা, পাই না খুঁজে হারানো সেদিন স্মৃতিগুলো আজ আমাকে কাঁদায়, এই আর কি। তো এখন আমি একটু মিউজিকে তার সেটআপটা দেখে নেব, তো সেটআপটা দেখে নাও, তারপর হচ্ছে একটু কি বলে ওটাকে,
পিয়ানো পিয়ানো হ্যাঁ পিয়ানোতে মিউজিক ফ্লকটা কন্টিনিউ থাকবে। ওকে তো পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো ভিডিও না দেখলে সব ভিডিওটা মিস করবে। আর অর্জুনদার আমার ব্লগে আজকে প্রথম, তো ভিডিওটা তো লাইক করতে হবে। অর্জুনদার যতগুলো ফ্যান আছো অবশ্যই। মুঝমে ওয়জুদ তেরা হ্যায় মে কুছ নাহি তেরে সিওয়া তু হি সুবহা হ্যায় আমরা এখন অর্জুনদার স্টুডিওতে বসে আছি। তো স্টুডিওতে এখন গান শুনবো অর্জুনদার, যেটা নতুন লঞ্চ হবে। এক কিছুদিন আগেই সব কিছু কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে সব কিছু রেকর্ডিং টেকর্ডিং কমপ্লিট হলো। তো আজ এখন আমরা অর্জুনদার কিছু একটা ছোট্ট একটা গানের মিউজিকটা শুনে নিচ্ছি, যখন পুরোটা তো তোমরা তোমার চ্যানেলে গিয়ে শুনবে, কারণ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখছো। তো সেই না হলে তো মিস করবে, না না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো, আমার চ্যানেলে সব কিছু দেখবে, তাহলে কেমন হলো? সব তো অর্জুনদার চ্যানেলে যাই দেখবে, তো সবাই সাবস্ক্রাইব করো। আমার স্পেশালি আমি আমাদের ফ্রেন্ডকে বলছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, কারণ অর্জুনদা ওখানে মজার মজার গান আপলোড করে। তো সেটা মজার মজার গান আপলোড করবে, তোমরা যদি মিস করে নাও। তো এখন আমরা একটু গান শুনি, ঠিক আছে? তো অর্জুনদার গাওয়া গান, নিজের মিউজিক, সব কিছুই নিজেরই, তো চলো শুনে নিই। ছোট্ট একটা মিউজিক হলে কী হবে, মজার আছে মিউজিকটা। তো তোমরা চ্যানেলটা তো পুরো সাবস্ক্রাইব করে দিয়েছো, জানি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। তো গানটা ওখানে যাচ্ছে অর্জুন সরকার, সেটা ওখানে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ওখানে বলে দিচ্ছি, আমি আগে অলরেডি বলে দিয়েছি যে চ্যানেলটাতে খুব মজা হয়, এমনকি খুব বেঙ্গলি সং আসতেছে কিছুদিন মধ্যে, এবং গান খুব ভালো করে। আর মিউজিক তোমরা শুনে নিলে কেমন, কত হাই কোয়ালিটি মিউজিক আপলোড হয় এখানে, মিউজিক কোয়ালিটি প্লাস গোলার যে ভয়েসটা, তোমরা এমনি নর্মাল যেটা গোলা শুনলে তাতে বুঝতে পারে নিচু ঠিক ভালো গান করছে। তো অর্জুনদা এখন একটু আমার হাতটা ব্যথা করছে, তো একটু এমনি দেখাচ্ছি, চলো তো একটু ওয়েট করো, ঠিক আছে? তো আমার স্পেশালি দাদা একটা গান গোটা গানলে ফেভারিট মোটামুটি করে, তার মধ্যে স্পেশাল একটা ফেভারিট গান আছে আমার, তেরি গলিও মে, যেটা জিও মিউজিকে 1,00,000 ক্রস করেছে, ভাবতে পারো ব্যাপারটা? তো তোমরাও গানটা সবাই শুনো, জিও মিউজিকে যাও, ইউটিউবে যাও, যেখানে যাও শুনো। গানটার নাম হচ্ছে তেরি গলিও মে, গানটা আমি দাদার কাছে শুনবো। তো গানটা আমার স্পেশালি খুবই ফেভারিট আমার গানটা, অর্জুনদার গানের মধ্যে যতগুলো ভিডিও আছে তখন গোটাগুলো ভালো লাগে, তো এটা আমার স্পেশাল ফেভারিট। তো তোমরা গানটা শুনো, তোমাদের হয়তো ফেভারিট লাগতে পারে। তোমরা জিও মিউজিক বললাম তো, প্লাস ইউটিউব, যেখানে যাও তো শুনে নাও। তো আমি গানটা এখন দাদার মুখ থেকে শুনবো, ঠিক আছে? ওকে, তো গানটা চলো কন্টিনিউ করা যাক। তো গানটা একটু শোনাচ্ছি এখানে, মুখ থেকে বলতে আমি কম্পিউটারে চালাচ্ছি। তো কম্পিউটার গানটা শুনে নাও। তো আমি এখন বসে আছি অর্জুনদার সেটআপে,
যেখানে অর্জুন দা বসে বসে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা দেখো। অর্জুন দা বসে এখানে পুরো মিউজিকটা রেকর্ড করে, সেই মিউজিকে বসে আছে, সেই ফিলটা আমার কেমন হচ্ছে তোমরা বুঝতে পারছো। এটা অর্জুন দার রেকর্ডিং, যেটা করে এখানে মিউজিক টিউজিক সব কিছু করে, কম্পিউটার সব কিছু রেকর্ডিং এডিট সব কিছুই হয়। তো আমি ফিলটা বুঝতে পারছো আমি এখন কোন জায়গায় বসে আছি, ভাবতে পারছো ব্যাপারটা। তো আমি তো গান শুনলে মজা নিলে সব কিছুই তো হলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার সেটা অবশ্যই করবে, আর ভিডিওটা নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো ভিডিওটা আজকে পর্যন্ত এখান থেকে শেষ করলাম ব্লগটা, অর্জুন দা সেটা আমি বসে ব্লগটা শেষ করছি। ভাবতে পারছো লেভেল আমার আজকে ফিলিংসটা হাই লেভেলে আছে। তো তোমরা পুরো গানটা দেখানো শুনলে হবে না, অর্জুন দার চ্যানেলে যাও, সেখানে এখানে গানটা শুনে নাও। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিও মিস যেন না হয় তার জন্য বেল আইকন সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আর কিছু বলার নাই, নেক্সট ভিডিও আসতে যে তাড়াতাড়ি, চলো।